আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলাজ কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই মজাদার দুইটি সালাদের রেসিপি। আমরা যারা একঘেয়েমি সালাদ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি তাদের জন্য আজকের এই সালাদের রেসিপি নিয়েছি, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখা যাক। সালাদ তৈরির জন্য প্রথমেই ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল বা অলিভ অয়েল, যেটাই ব্যবহার করুন সেটাতেই হবে। এবং তেলটা অবশ্যই 3 চা চামচ এরকমই দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম, আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, দেখুন কীভাবে কেটেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন, তবে কাঠবাদামটাই বেশি সুন্দর স্বাদ হয়। একটুখানি নিয়ে নিলাম, খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট একটু তেল একটু নেড়ে নিব। তারপর অন্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আলু, এটা সেদ্ধ আলু, আমি সেদ্ধ আলু নিয়েছি 3টা এবং এইভাবে কেটে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কীভাবে কেটে নিয়েছি, এরকমভাবেই কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এখানে 3টা আলু সেই জন্য খুব বেশি লবণের প্রয়োজন নেই। ছোটো ছোটো মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। এভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে চায়না ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আপনাদের দেশিটা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি, এভাবেই নেড়ে মিশিয়ে নিতে হবে আর এক একটা উপকরণ দিতে হবে, তারপরেই এটা একদম পারফেক্টভাবে সালাদে পরিণত হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ দেখুন টমেটো সস, আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া, আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিতে হবে। পরিমাণটা নিজে বুঝেই দেবেন, যে যেরকম আলু নেবেন সেই পরিমাণটা দিতে হবে, খুব বেশি মশলা যাতে না হয় সেরকমভাবেই এটা তৈরি করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ প্যাপরিকা। প্যাপরিকা যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্সও দিয়ে এই কাজটা করতে পারেন, চিলি ফ্লেক্স দিলেও অনেক মজা লাগবে খেতে। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে মিশিয়ে নিয়েই আস্তে আস্তে সব উপকরণ দিয়ে তারপর সালাদটি তৈরি করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে রান্না করে নিতে হবে এটা। এবার দিয়ে দিচ্ছি, দেখুন 1 স্লাইস লেবু নিয়েছি, এখান থেকে 1/2 চা চামচ মতো এরকম আমি লেবু রস দিয়ে দিলাম। এবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা ভেজে নিতে নিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে, এটা ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। অবশ্যই জালটা মিডিয়ামে রেখেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। আমার সালাদটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে সার্ভ করব এবং পরবর্তীটা দেখিয়ে দিব। সার্ভিং প্লেটে সালাদটি সাজিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে। আলু সালাদটি তৈরি হয়ে গিয়েছে, প্লেটে সাজিয়ে নিয়েছি, পরবর্তী সালাদটি তৈরি করতে যাব। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলে আসলাম শশার সিম্পল একটা সালাদ তৈরি করার জন্য। নিয়ে নিয়েছি 1 বাটি শশা, এইভাবে কিউব করে কেটে নিয়েছি, দেখুন আমি 1 বাটি শশা নিয়েছি কেটে। সবগুলো এবার মিক্সিং বোলে ঢেলে নিলাম। তারপর দিয়েছি এখানে টক দই, এখানে আমি টক দইটা ফেটে ব্যবহার করছি এবং এখানে 5 চামচ মানে 4 চামচের 5 চামচ টক দই ব্যবহার করছি। তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি, দেখুন এখানে 1 চা চামচ মতো ধনিয়া পাতা কুচি আছে। তারপর দিয়েছি চিনি, এখানে সামান্য চিনি, এখানে 1/2 চা চামচ মতো হতে পারে, ছোটো 1টা চামচ নিয়েছি কিন্তু এখানে 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন, সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিব, সামান্য গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিব। তারপর নেড়ে মিশিয়ে নিব এবং লাস্টে একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দেখুন বড় বড় করে কেটে নেওয়া 2টো কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে,
ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। সেই জন্য এই সালাদটিও কিন্তু সুন্দর হয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে। এটা জাস্ট সার্ভিং বাটিতে ঢেলে নেওয়ার পালা। শসার ছালাটিও আমি বাটিতে ঢেলে নিচ্ছি। যারা রাত্রে ডায়েট করছেন, সামান্য কিছু খেতে চান, তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারে আসবে। আবার যারা খাবারের সঙ্গে খেতে চান, তারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন, খুব মজা লাগবে। দুটো ছালাদি খেতে কিন্তু খুব মজা লাগে। সুন্দর করে সালাদগুলো সাজিয়ে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।